নমস্কার বন্ধুরা, আমি মুন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব চিংড়ি মাছের পোলাও। চিংড়ি মাছের পোলাও খেতে খুব সুস্বাদু হয়। এই চিংড়ি মাছের পোলাও তৈরি করতে আমার লাগবে, এখানে আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিব। তারপর একটা ছাঁকনির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিব। এরপর একটা কড়াইয়ে 4 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে থেতো করা গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করব। এরপর থেতো করে রাখা আদা রসুন 1.5 চামচ দিয়ে আর একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার 4 চামচ টক দই দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো। এবার একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন হলুদ মাখানো 150 গ্রাম চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকনা খুলে এর মধ্যে জল ঝরানো চাল দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 কাপ নারকেলের দুধ এবং 3 কাপ জল, যেহেতু আমি এখানে 2 কাপ চাল নিয়েছি তাই 4 কাপ জল দিলাম। তারপর স্বাদমতো নুন, স্বাদমতো মিষ্টি, কিশমিশ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট ঢেকে রাখবো। তারপর ঢাকনা খুলে আর একটু নেড়ে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট পর ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর গ্যাস বন্ধ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পোলাও। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।